मुस्लिम भाई मोर एगिए चलो हिंसार शिकार छिड़े फैलो। मुस्लिम भाई मोर एगिए चलो हिंसार शिकार छिड़े फैलो। हमार नबीर अपमान कि करे सइब बोलो। मुस्लिम भाई मोर एगिए चलो हिंसार शिकार छिड़े फैलो। তারপর শুনবেন পিতা মাতার যদি অপমান করে আমরা সহ্য করব, কিন্তু বিশ্ব নবীর অপমান আমরা সইতে পারব না। তাই কবি লিখছে, মাতা পিতার অপমান সইয়ে নেবে মুসলমান, করিয়া যে তাই এলান দেহে থাকতে প্রাণ দেব না ঈমান, সইব না নবীজির অপমান। যত ধর্ম আছে এই ভারত বর্ষে, মরা সব এক সাথে থাকি, কেউ বা কোরআন কেউ বা বাইবেল কেউ বা গীতা নিয়ে সেই প্রভুর ডাকি। তবে কেন ইসলাম ধর্ম গো, তবে কেন ইসলাম ধর্ম এত লাঞ্ছিত বলো। মুসলিম ভাই মোর এগিয়ে চলো হিংসার শিকার ছিঁড়ে ফেলো। আমার নবীর অপমান কি করে সইব বলো। মুসলিম ভাই মোর এগিয়ে চলো হিংসার শিকার ছিঁড়ে ফেলো। তারপর শুনবেন, নাইর কেন আজ এ দেশে মিল ও মানবতা, গণতন্ত্রের দেশে আজ কেন অভাব এই স্বাধীনতা, চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম আর কত মরবে বলো। মুসলিম ভাই মোর এগিয়ে চলো হিংসার শিকার ছিঁড়ে ফেলো, হিংসার শিকার ছিঁড়ে ফেলো। তারপর শুনবেন, ভারতবর্ষের জমিনে যিনি ভারত সরকার হয়ে আছে তানার কাছে আমরা আবেদন জানিয়েছিলাম, কিন্তু চুপচাপ ভারতবর্ষের জমিনে যদি কোনো অন্য মানুষ মুসলমানদের উপর আক্রমণ চালায় কোনো প্রতিবাদ হয় না, অন্য কোন ধর্মের উপর যদি আক্রমণ চালায় তখন প্রতিবাদ হয়, কোর্ট কাছারি হয়ে যায়, ইডি লাগে সিবিআই লাগে, কিন্তু মুসলমান আজকে অত্যাচারিত হয় ভারতবর্ষের জমিনে। পৃথিবীর কোন দেশে মুসলমান এত অত্যাচারিত হয় না। ভারতবর্ষের সরকারের কাছে আবেদন স্বরূপ করি লিখছে কবি, শোনো ভারতের সরকার করেন সুবিচার, এটাই মরা আশাবাদী। শোনো ভারতের সরকার করেন সুবিচার, এটাই মরা আশাবাদী। মুসলমান ছাড়বে না, শোনো হিন্দুপুর শর্মা এক মুসলিম জাতি, দাবি মোদের নূপুর শর্মার গো, দাবি মোদের নূপুর শর্মার, ওরে দাবি মোদের নূপুর শর্মার ফাঁসির মঞ্চে তোলো। মুসলিম ভাই মোর এগিয়ে চলো হিংসার শিকার ছিঁড়ে ফেলো। আমার নবীর অপমান কি করে সইব বলো।
মুসলিম ভাই মোর এগিয়ে চলো হিংসার শিকল ছিঁড়ে ফেলো। তারপর শুনবেন আজকের ভারতবর্ষের জমিনে ভারত সারা ভারত জুড়ে অন্যায় অত্যাচার চলছে, সমস্ত জায়গায় প্রায় জায়গায় চলছে মুসলমানদের উপর অত্যাচার। কিন্তু আমরা কোন হিন্দু ভাইকে বিরোধ করি না, হিন্দু ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে চাই না। কেন হিন্দু মুসলমান ভাই ভাই কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিল আজকের আদম হওয়ার সন্তান কিন্তু আমরা হিন্দু মুসলমান, আমরা চাই না মুসলমান বিবাদ করতে চায় না, মুসলমান বিবাদ করতে চায় না, মুসলমান এক হতে চায়। কিন্তু এই ভারতবর্ষের জমিনে একটা পার্টি আছে, এক পন্থী আছে যারা হাঙ্গামা করতে চায়, কিন্তু মুসলমান এক ইঞ্চি জমি ছাড়বে না। তাই কবি লিখছে, ভারত জুড়ে আজও চলছে অন্যায় অত্যাচার, মরা এক সাথে নাই বলে আজ চলছে কত অবিচার। শোনো নওজোয়ান হও সাবধান, শোনো নওজোয়ান হও সাবধান, লোভেতে পাপ করো না, মুখোশ করা মানুষ হারিয়ে দেবে হুঁশ, কিছুই টের তুমি পাবে না। মাথায় কাফন বেঁধে নাও রে গো, মাথায় কাফন বেঁধে নাও রে, ওরে মাথায় কাফন বেঁধে নাও রে, নবীর দিন বাঁচাতে চলো মুসলিম ভাই মোর এগিয়ে চলো, হিংসার শিকল ছিঁড়ে ফেলো। আমার নবীর অপমান, ওরে আমার নবীর অপমান, কি করে সইব বলো মুসলিম ভাই মোর এগিয়ে চলো, হিংসার শিকল ছিঁড়ে ফেলো। বলছি সবাই মরা একই সাথে, সাজা দিতে হবে নূপুর শর্মাকে। বলছি সবাই মরা একই সাথে, সাজা দিতে হবে নূপুর শর্মাকে। আমার নবীর অপমান মানব না, বেঈমানদের মরা ছাড়ব না, মরা নবীর দামান ছাড়ব না, ওর নবীর দামান ছাড়ব না, ওর হিন্দুস্তান ছাড়ব না। আমার নবীর যে গালি দেয় রে, ওরে আমার নবীর যে গালি দেয় রে, তার গর্দান কেটে ফেলো মুসলিম ভাই মোর এগিয়ে চলো, হিংসার শিকল ছিঁড়ে ফেলো। মুসলিম ভাই মোর এগিয়ে চলো, হিংসার শিকল ছিঁড়ে ফেলো। আমার নবীর অপমান কি করে সইব বলো, মুসলিম ভাই মোর এগিয়ে চলো, হিংসার শিকল ছিঁড়ে ফেলো। শুনলেন।